হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরও এক নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে আমি বিফ ফ্রাই বানিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বিফ ফ্রাই বানাতে এখানে আমি হাফ কেজির মতো গরুর মাংস নিলাম, তারপর ধুয়ে তারপর পাতলা করে কাটলাম। তারপর প্রথমে আমি এই বিফ ফ্রাই খাওয়ার জন্য একটু তেঁতুলের টক বানালাম, তেঁতুলের চাটনি। তারপর একটা চেসনির সাহায্যে আমি রসুনগুলোকে বাটলাম, তারপর এখানে তিনটা কাঁচামরিচ দিলাম। তো পরিমাণ মতো এখানে তেঁতুলকে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে লবণ দিলাম, তারপর একটু গরম মশলা দিলাম, তারপর একটু চিনি আর ঝাল দিলাম প্রয়োজন অনুযায়ী। তো আমি 5 মিনিটের জন্য রেখে দেবো সব কিছু দিয়ে। তারপর আমি এখানে আগেই গরুর মাংসগুলোকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে। মশলা বলতে এখানে আমি রসুন, তারপর রসুন বাটা, তারপর আদার বাটা 1 চামচ করে দিলাম, তারপর লবণটা দিইনি আর সব ধরনের মশলা দিয়েছিলাম, যেমন একটু হলুদ মরিচ, তারপর একটু জিরা, তারপর একটু গরম মশলা দিয়েছিলাম আর একটু চাট মশলা দিয়েছিলাম। দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যেহেতু অনেক গরম পড়েছে বাংলাদেশে, তো বাইরে রাখিনি যদি নষ্ট হয়ে যায়। তারপর ফ্রিজ থেকে 1 ঘন্টা পর বার করার পরে আমি একটু ময়দা, তারপর একটু চালের গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে, তারপর পানি দিয়ে আবার মাখিয়ে চিকেন ফ্রাইয়ের মতো করেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আর আমি একটু ঝাল দিয়েছিলাম। তারপর একটা আলুকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম এই মশলাটা দিয়ে, তো অনেক মজা হয়েছিল। তো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।